সর্বভারতীয় সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন মহামান্য আদালত আজকে সেই কথার মান্যতা দিয়ে যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির ব্যাপারে যে স্থগিতাদেশ ছিল তা স্থগিত রাখা হচ্ছে এবং কুণাল ঘোষ আমার সহকর্মী বন্ধু যে আদালতে সে নির্দিষ্ট রায় তুলে ধরেছেন আপনাদের প্রত্যেকের হাতে ওই আদালতের রায়ের কপি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের সম্পাদক কালকে যে কথাটা বলেছেন আমরা আবার বলছি যে যেখানে আমরা রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে রেয়াত করিনি এবং মনে রাখতে হবে শেখ শাহজাহান মন্ত্রী নন, শেখ শাহজাহান সাংসদ নন, উনি এমনকি জেলা সভাপতি পর্যন্ত নন, ফলে ওর ক্ষেত্রে দল আলাদা করে তার পাশে দাঁড়াচ্ছে এই ধরনের যে একটা ভুল একটা পারসেপশন ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। এটা গতকাল সম্পাদক পরিষ্কার করে আমাদের আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানিয়ে দিয়েছেন। এখন আমরা দলগতভাবে বলতে পারি আমরা রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর সম্পূর্ণভাবে আস্থা প্রকাশ করছি। অতীতেও দেখা গেছে যে সুদূর কাশ্মীর থেকে যাকে ধরে আনা হয়েছিল চিটফান্ড কাণ্ডে তিনি তাকে ধরেছিল কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইডি বা সিবিআই এই ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সি নয়, তাকে ধরেছিল রাজ্য পুলিশ মহামান্য আদালতের অনুমাত্রানুসারে। তাহলে এবারেও আমরা আশা করতে পারি যে যেভাবে আমাদের এবং যারা যারা আপনারা দেখেছেন সন্দেশখালিতে যে কটা গ্রেপ্তার এখন পর্যন্ত হয়েছে দলগতভাবে আমাদের দলের প্রচুর নেতা ওখানে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং রাজ্য পুলিশ যদি মনে করেন যে এরকম আরও কাউকে গ্রেপ্তার করার দরকার আছে, শেখ শাহজাহানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটা মহামান্য আদালতে একটা স্থগিতাদেশ ছিল, সেই স্থগিতাদেশ মহামান্য আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা আমাদের সকলের নজরে আনার পর সেটা আজকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ আমাদের দলই এর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে, আমাদের দল পয়েন্টটাকে রেইজ করছে, আমাদের দলই প্রশাসনের উপর আস্থা রাখছে। এখানে আমার মনে হয় আমরা গণমাধ্যমদের কাছে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই কথা আমরা জানাতে চাই, কোথাও কাউকে যে অন্যায়কারী তাকে দলগতভাবে কোথাও প্রোটেকশন দেওয়ার কাজ দল করেনি এবং দল ভবিষ্যতেও করবে না। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স মহেশতলায় উনি করেছেন এবং আজকে তারই আপনারা বলতে পারেন এটা তার ফলো আপ একটা প্রেস কনফারেন্স, যে যখন আমরা দেখতে পাই যে মহামান্য আদালত নিজেই জানাচ্ছেন যে যে স্থগিতাদেশ তাঁরা দিয়েছিলেন গ্রেপ্তারি ক্ষেত্রে সেটা তারা প্রত্যাহার করছেন, যেটা যে রায়টা পরিষ্কারভাবে কুণাল ঘোষ আপনাদের সামনে তুলে এক্ষুনি আপনাদের শুনিয়েছেন, আপনাদের কাছে কাগজে পৌঁছে দেওয়া হয়েছে। তো সেইখানে এইটাই বলতে হয় যে আমাদের দলগতভাবে প্রশাসনগতভাবে সমন্বয়গতভাবে আমরা কেউই কোনো অপরাধী বা দুর্বৃত্তর পাশে আমরা দাঁড়াইনি এবং দাঁড়াবও না। যদি আইন তারপর আইন আইন বিচার বিচার ব্যবস্থা বিচারের মতো করে বিচার বিচার করবেন, কিন্তু সোশ্যালি অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই, আমরা দলগতভাবে নেই, প্রশাসনগতভাবেও নেই। সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী 7 দিনের মধ্যে ওখানে আবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি ঘটবে। এইটুকু আমি আমাদের বলতে পারি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা তার উত্তর দেব। না, আর একটা বিষয় আছে বলে নিই। আমরা দেখতে পাচ্ছি এলাকাটাকে ডিস্টার্ব করার জন্য বিজেপির নেতারা কোনো দিন একজন যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা যাচ্ছেন, তারপরের দিন বিজেপির আর একজন নেতা বা নেত্রী যাচ্ছেন, আজকে এসসি কমিশন যাচ্ছে, কালকে মহিলা কমিশন যাচ্ছে। এটা তা বিজেপি কি একদিনে সব নেতারা যেতে পারে না? তাদের কি মানে গোষ্ঠী বিন্যাসে এ ওর মুখ দেখে না? একদিনে যেতে পারছে না, আবার একদিন বিজেপির বন্ধু সিপিএম যাচ্ছে। এটা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে বাংলায় আসছেন ওনাদের যে নির্দেশ যে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত গণ্ডগোল জিইয়ে রাখছে, সন্দেশখালী ইস্যুটাকে জিইয়ে রাখতে হবে। সেই কারণে এটা উস্কানি দেওয়ার জন্য প্রভোকেশনের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে দফায় দফায় এই সিপিএম বিজেপি কংগ্রেসের একাংশ দিল্লির পরিযায়ী কমিশন এদেরকে ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটা পাঠানো হচ্ছে। আর একটা হচ্ছে যারা তৃণমূল করছেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট,
কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে, সেগুলো দল, সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে।